থমথমে অবস্থা খাগড়াছড়িতেও। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, আজ কি অবস্থা দেখছেন সেখানে, আমাদের বিস্তারিত জানাবেন। খাগড়াছড়ির আজকে যেহেতু অবরোধের শেষ দিন, 72 ঘন্টা অবরোধের শেষ দিন, তো আজকে আসলে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি আসলে শান্ত রয়েছে বলা যেতে পারে, যদিও বা মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু আছে। আজকে কি আজকেও কিন্তু খাগড়াছড়ির দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি, এবং খাগড়াছড়ির যে অভ্যন্তরীণ সড়কগুলো আছে সেই সড়কগুলোতে কিন্তু হালকা যানবাহন চলাচল করছে, এবং এখন পর্যন্ত কোথাও কিন্তু কোনো পিকেটিং বা এরকম কোনো খবর আমরা পাইনি। আর খাগড়াছড়ি আপনি জানেন যে আলোচিত মামুন হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডর ঘটনায় একটি মামলা হয়েছে, সে মামলায় তিনজনের নাম উল্লেখ করে আর 10-12 জন 15 জনকে অজ্ঞাত দেখানো হয়েছে। মামুনের রিসি আসলে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছেন। মামলায় খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম এবং তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম শাকিলের 3 জনের নাম উল্লেখ করা হয়েছে। আর সার্বিক যদি পরিস্থিতির কথা বলি, আসলে খাগড়াছড়ির মামুন হত্যাকাণ্ডের পরে বিভিন্নলায় যে পাহাড়ি বাঙালি যে দুটি পক্ষের গুলি অগ্নিসংযোগ হামলার ঘটনার পর কিন্তু তেমন কোনো সংঘাত ঘটেনি, কিন্তু যেই সমস্যাটা বারবার পার্বত্য অঞ্চলে মানুষকে পড়তে হয়েছে সেটি হচ্ছে গুজব। এর আগের ঘটনাগুলো কিংবা এখনকার সাম্প্রদায়িক ঘটনার মধ্যে গুজব কিন্তু খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি বিগড়ে রেখেছিল। আপনি জানেন যে চার উপদেষ্টা খাগড়াছড়ি রাঙামাটি সফর করেছিলেন, তাদেরকেও আসলে সুশীল সমাজ সহ স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী গুজবের কথাই বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ঘটনার ছবি দিয়ে কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে একটা বৈরী পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে খাগড়াছড়ির পরিবেশ নতুন করে কোনো সংঘাত ঘটেনি, আর যদিও কিছুটা জনমনের উদ্বেগ আতঙ্ক রয়েছে, আর স্থানীয়রা আশা করছেন হয়তো খুব সহসাই এখান থেকে বেরিয়ে পাহাড়ি বাংলা আবার পুরাতনের মতো সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পারবে। তো সবকিছু মিলে ছিল খাগড়াছড়ির সর্বশেষ জেসিকা।